খাটের তলায় বসে আছিস, আয় 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 রোজি, স্নান করবে গীতা, গীতা স্নান করবে, এটা গীতা, এটা গীতা, আবার শুয়ে পড়ে উনি বাবা জি, আজি 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 রি, এটা কি স্নান করবে, কি স্নান করবে, কি স্নান করবে, কি কৃষ্ণ কবি দি, এটা কি কৃষ্ণ কবি দি, একটা মেয়েকে সবাই দেখো স্নান করতে ভয় পায়, কি কি মানুষ জানি শীতকালে স্নান করতে ভয় পায়, কিন্তু রোজি হচ্ছে গ্রীষ্মকালে স্নান করতেও ভয় পায়, আর ড্রায়ারে যে শুকাতে ছিলাম তোমরা তো দেখলে যে ড্রায়ারে শুকাতে শুকাতে ও ছুটে চলে গেল, সত্যি ওকে কিছু বলা নেই, এত দুষ্টু এত দুষ্টু বলার নেই। তো এবার এরকম ভাবে প্রত্যেক দিন সকালে এরকম রাউন্ড দেবে, আর আজকে মানে সকালে রাউন্ড দেওয়া হয়নি বলে এখন দিচ্ছে। কি হলো একটা পাতা নিয়ে সেটাকে নিয়ে খেলছে। কালকে যখন আমি ঠাকুরকে রাখি পরিয়েছিলাম রাধাকৃষ্ণকে, তখন মানে সামহাও আমার রেকর্ডিংটা অন ছিল না, তো আমি গরুকেও রাখি পরিয়েছিলাম, তো সেটা তোমাদের আমি দেখাচ্ছি, কিন্তু আমি এডিট করার সময় দেখলাম যে আমার ভিডিওটা নেই, তো আমার মনে হয় যে আমি রেকর্ডিং অন করিনি, তো আমি আর এখন মন্দিরে উঠছি না, আমি দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি গরুকেও রাখি পরিয়েছিলাম, এই দেখো গরুরের হাতেও রাখি, তো ভাবলাম যে শুধু রাধাকৃষ্ণকে কেন পড়াবো, গরুরের হাত কেন খালি থাকবে, তাই গরুকেও পরিয়ে দিই। আজকে সারাদিন কি যে হচ্ছে জানি না, এত পরিমাণে কারেন্ট যাচ্ছে তো কিছু বলার নেই, তো সারাদিন এত পরিমাণে কারেন্ট যাচ্ছে তো কিছু বলার নেই, এত পরিমাণে গরম, তো আমি এসেছি আমাদের এই রাস্তাতে, তো এই রাস্তাতে এত পরিমাণে বাতাস, এসেছি রাস্তাতে না আরও কাজ আছে, কারণ একটা দিন ধরে দুধ গরম করবো, তো দুধের প্যাকেট শেষ, তো একটা দুধের প্যাকেট নিতে এসেছি, এত সুন্দর বাতাস দিচ্ছে মানে বলার নেই, কারেন্ট বারবার শুধু আজকে কারেন্ট যাচ্ছে লোডশেডিং, দারুণ। আকাশটা শুধু একবার দেখো তোমরা, আকাশটা একবার শুধু দেখো কি সুন্দর লাগছে আকাশটা, আর এই আকাশটাই পুরো, এই দেখো মাঠে জল রয়েছে, জলে এসে পুরো আকাশের ইটা পড়েছে ছায়াটা, ন্যাচারাল বিউটি এগুলো। পুরো অন্ধকার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা জানি না, এই যে দুধের প্যাকেট হাতে নিয়ে চলছি, অনেকটাই দেরি হয়ে গেল, তো চলো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি বলছি, কারণ কিছুই দেখা যাচ্ছে না এখানে। এটাকে দেখো আমার এক্সাম চলছে, আর গোটা খাটে আমার চারপাশে খাতা মেলা আছে, গোটা খাটে উঠে কি করছে, এই বলতে ক্যামেরা যা অন করলাম সঙ্গে সঙ্গে নেমে চলে যাচ্ছে। এখানে পেজটার অবস্থা শুধু কি করেছে দেখো, পুরো লোমে ভর্তি, এটা তোর কি হচ্ছে দেখো তোমরা সবাই, এগুলো আমার সব নোটস রয়েছে, ওকে তখন থেকে আমি সর সর করছি, সরছেও না, এসে এখানে শুয়ে আছে, বলছি সর না, আরে আমার এক্সাম হচ্ছে, সর সর। আজকে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো কারেন্টও ছিল না, এত পরিমাণে ঘাম দিচ্ছে, আর এইমাত্র আমি ভিডিওটা এইমাত্র আমি রাখি ব্লগস আপলোড করলাম, যা তো বলতেছিলাম যে এইমাত্র কারেন্ট এলো, তো আবার কারেন্ট চলে গেল, তো এইমাত্র আমি রাখি ব্লগটা আপলোড করলাম, তো সেটা তোমরা অবশ্যই দেখবে, কিন্তু জানি অনেকটা লেট, দু তিন দিন রাখি, দু তিন দিন পরেই দিচ্ছি,
ভিডিওটা, তার কারণ হচ্ছে টাইমের অভাব, তারপরে পরীক্ষা এক্সাম চলছে, তো তাই টাইম মতো দিতে পারিনি, 2-3 দিন একটু লেট হয়ে গেল। তোমরা দেখ, মানে যারা এখনো পর্যন্ত দেখোনি গিয়ে দেখে আসো, আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর আর যারা সাবস্ক্রাইব করোনি তোমাদের বারবারই বলছি যে একটু প্লিজ শেয়ার করো, একটু তোমাদের বন্ধু বা ফ্যামিলি সবাইকে একটু, মানে আমার ভিডিও যদি আমাকে যদি ভালো লাগে বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ একটু সবার কাছে একটু শেয়ার করবে ভিডিওটা, আর যারা নতুন দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এটা কি তারে, এটা কি তারে, আর এখানে এই বিছানাটার অবস্থা শুধু দেখো, কারণ পরীক্ষা চলছিল তো চারপাশে এগুলো সব মেলা আছে, তো এগুলো আমি আগে এক্ষুনি গোছাবো। এটাকে দেখো, যা কারেন্ট এসছে তো এটা নিয়ে না ফেভারিট জায়গাতে এসে বসে গেছে। শুধু তোমরা একটু স্টাইলটা দেখো, ঘুমিয়ে একদমই ঘ হয়ে আছে, ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। তো আমি এখানে লিখছি আমার পরীক্ষা হচ্ছে, আর কাঠের এক সাইডে এসে ঘুমাতে ছিল, এই কিছু একটুক্ষণ আগে নাক ডাকতে ছিল, আমি ক্যামেরাটা যা অন করেছি তো নাক ডাকানি বন্ধ হয়ে গেছে, বুঝতে পেরে গেছি। তোলা হয়ে গেছে কি কি, কোন সাহসে যাবো বলো তো, দেখে দেখে কি সাপ, এটা মরা ছিল, মরা সাপ, ওর বাচ্চা কোথাও আছে মনে হয়, বড় কিছু ছোট, মানে মানে ল্যাচটা সরু, আমি এই দেখো, শুধু এটা হচ্ছে চন্দ্রবড়ার বাচ্চা, তা চন্দ্রবড়া না এমনি বড়া, হ্যাঁ রান্নাঘর থেকে চন্দ্রবড়ার বাচ্চা, এ শুধু ফ্ল্যাশ লাইটের আর তোর এই আর আলোর জ্যোতি পাওয়া যায়, চার্জার লাইটটা তো পুরো, বাবা বরকুই বাবা। কাল রাত্রে সাপের যা কাণ্ড হলো বলার নেই, তোমরা তো দেখলে, আর সাপটা খুবই বিষাক্ত সাপ, চন্দ্রবড়া সাপ, আমি তো সাপ চিনি না, দাদা বললো চন্দ্রবড়া সাপ সত্যি। আর আমি আজকে সকালে সকালে স্নান করে নিয়েছি, কারণ আমার পরীক্ষা আছে, আর আমি ভিডিওটা এন্ড করার জন্যই এই মানে তোমাদের সাথে কথা বলতে এলাম, তো চলো ভিডিওটা আমি এন্ড করবো এবারে, কারণ পরীক্ষা এক্ষুনি শুরু হয়ে যাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, শেয়ার করবে, আর প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্টটা সবসময়ই রাখছি যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, তো এই ছোট্ট রিকোয়েস্টটা তোমরা রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই পারলে শেয়ার করো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।